মহান ত্যাগ। এক ঘন জঙ্গলে একপাল বাঁদর থাকত। তারা মনের আনন্দে দিন কাটাত, আর তাদের রাজাকে নিয়েও তারা ছিল বেজায় প্রসন্ন। একদিন বানর রাজা সব বাঁদরদের একসঙ্গে ডেকে পাঠালেন। বন্ধুগণ, আমরা এত বছর যাবত এই আম গাছে মনের আনন্দে বসবাস করি, কিন্তু হঠাৎ আমার মন বলছে যে কোনো বিপদ আসন্ন। কি মহারাজ? এখনো পর্যন্ত মনুষ্য জাতি আম ফলের স্বাদ কি তা জানে না। একবার যদি তারা এই ফলের স্বাদ পেয়ে যায়, আমাদের জন্য সেটা হানিকারক হবে। তবে আমাদের কি করতে হবে মহারাজ? হ্যাঁ, একটা উপায় আছে। আম গাছের যেসব ডাল নদীর উপর ঝুঁকে পড়েছে, সেই ডালগুলো থেকে আম বের করে নাও। বহু সাবধানতা সত্ত্বেও একটি রস ভরা আম টুপ করে নদীতে গিয়ে পড়ল। একটা জেলে মাছ ধরতে গিয়ে তার জালে মাছের সঙ্গে ওই ফলটা পেল। আরে, এটা আবার কি? হয়তো আমার বন্ধু বলতে পারবে। সে তার বন্ধুকে ফলটা দেখালো। দেখো, এটা আমি নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি, একটু চেকেও দেখেছি, খেতে ভারী মিষ্টি। আমি কিন্তু এমন ফল আগে কখনো দেখিনি, আমার মনে হয় এটা মহারাজের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, হয়তো সেটাই ঠিক হবে। সেই জেলেটি তখন রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। মহারাজ, এই ফলটা আমি নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি। পরের দিন সকালে রাজা তার সৈন্যদের নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। জঙ্গলের দিকে গোলমাল শুরু হয়ে গেছে, ভয় পেয়ে সব বাঁদররা চিৎকার করছে। এই শব্দ কিসের? বাঁদরের আওয়াজ মহারাজ। সৈনিকদের বলো, আজ আমের সাথে সাথে আমি বাঁদরের মাংসও খাবো। সব বাঁদররা ভয়ে জড়সড়। সৈন্যরা বানর শিকার করতে শুরু করে দিল। মহারাজ, আমাদের আক্রমণ করেছে, আমাদের বাঁচাও। আরে আরে, শান্ত হও, ধৈর্য ধরো, আমাকে ভাবতে দাও। আর যেমনটি বলি ঠিক তেমনটি করো। তাড়াতাড়ি তোমরা সবাই নদীর পাশে গাছটির উপর পৌঁছো। বাঁচতে যদি চাও তাহলে তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি ওই লম্বা লতাটার একদিক গাছে বাঁধো, আর অন্য দিকটা আমার কোমরে। আমি নদীর পাড়ে গিয়ে ডাল ধরে ঝুলতে থাকি। বানর রাজা এক লাফ দিয়ে নদীর তীরে একটি গাছের ডাল ধরে ফেলল। সে দেখল যে লতাটা ছোট, তাই সে গাছের ডাল ধরে ঝুলতে আরম্ভ করল। বাঁদররা এক এক করে পার হতে থাকল। তাড়াতাড়ি করো, আমি ক্লান্ত হয়ে গেছি, আর বেশিক্ষণ ডাল ধরে থাকতে পারবো না। সেই বানর দলে একটা কোট বাঁদর ছিল, যে নিজেই রাজা হবার স্বপ্ন দেখত। এটাই সুযোগ আমার রাজা হবার, এখন আমার রাজাকে মারতেই হবে। সেই কোট বাঁদর ঝট করে নদী পার করে ফেলল, আর গাছে চড়েই বানর রাজাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সব বাঁদররা এই মর্মান্তিক দৃশ্য দেখছিল, কিন্তু ওকে বাঁচাবার জন্য কেউ ছিল না। বানর রাজা হাত ফসকে পড়ে গেলেন। সে বেচারা নিচে এক পাথরের উপর গিয়ে পড়লেন, আর মাথায় ভারী চোট পেলেন। ওদিকে নদীর এই পার থেকে রাজা সব দেখছিলেন। চলো, আমাদের ওকে সাহায্য করা উচিত। তুমি নিজের জীবন বিপন্ন করে সবার প্রাণ রক্ষা করলে। এ আর এমন কি বড় কথা, এ তো আমার কর্তব্য। তোমার দেখছি অনেক লেগেছে, এক্ষুনি চিকিৎসা করা দরকার। না, আমায় এখানে ছেড়ে দিন, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তোমার বোধহয় অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি নিজের কথা ভাবি না, আমি খুশি যে আমার প্রজাগণ সুরক্ষিত। এই বলে বানর রাজা মারা গেলেন। আত্মসমর্পণই হলো সবচেয়ে বড় উপহার। ব্রাহ্মণ আর ছাগল। একদিন এক ব্রাহ্মণ পাশের গ্রাম থেকে ফিরছিলেন। ইতিমধ্যে তিনজন ক্ষুধার্ত ঠগ লোক তাকে আসতে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করে। গ্রামবাসীদের মঙ্গল হোক, কেমন নাদুস নুদুস ছাগল আমায় দান করেছে। বাবা, কেমন মোটা সোটা ছাগল। আজ ভোজ খাওয়ার পালা। কিছু একটা মতলব পেঁদে এই ছাগলটাকে পেতেই হবে। এটার এমন কি কাজ? শোনো শোনো, তবে আমাদের কি করা উচিত? প্রথম ঠক ব্রাহ্মণের কাছে গিয়ে বলল,
বামুন মহারাজ, এই কুকুরটাকে কাঁধে নিয়েছেন কেন? আপনার মজা লাগছে বুঝি? মূর্খ বোকা কোথাকার, কুকুর আর ছাগলের তফাৎটাও বোঝো না নাকি? হ্যাঁ, আরে মশাই রেগে যাচ্ছেন কেন? আপনার ভালো লাগলে আমার কি বলার থাকতে পারে? এমন তো নয় যে আমি ভুল দেখছি, না না, এটা তো ছাগলই। হ্যাঁ, কিছু দূর যেতেই দ্বিতীয় ঠগ তাকে ধরল। বামুন ঠাকুর, আপনার ওই মরা বাছুরটা ভীষণই সুন্দর, কিন্তু ওটাকে কাঁধে চড়িয়ে ঘুরে বেড়ানো আপনাকে শোভা দেয় না। আপনি একজন ব্রাহ্মণ। তুমি একটা অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না এটা একটা জ্যান্ত ছাগল, বাছুর নয়। রেগে যাবেন না, ক্ষমা করুন, হয়তো এটা আমারই ভুল। এটা কি হচ্ছেটা কি? আমি পাগল না ওরা সবাই ছাগল? ব্রাহ্মণ কিছু দূর যেতে না যেতেই, ও বামুন ঠাকুর, ওই গাধাটাকে নিচে ফেলো, না হলে লোকে নানা রকমের কথা বলবে। না না না, তিন তিনটে লোক ভুল কি করে হতে পারে? নিশ্চয়ই এটা ছাগল নয়, এটা কোনো মায়াবী ভূত। গ্রামবাসীরা আমার সঙ্গে ভালো ঠাট্টা করেছে। ঘাবড়ে গিয়ে বামুন ঠাকুর নিঃশব্দে ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পগার পার। ব্রাহ্মণ ওখান থেকে যাওয়া মাত্রই তিনটি ঠগ ওই ছাগলটাকে মেরে রান্না করে খেয়ে ফেলল। আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। কুকুর আর গাধা। কোনো এক সময় সুদূর বেনারসে থাকতো এক থোপা, সে একটি গাধা আর একটি কুকুর পেলে রেখেছিল। চলো, আজকের দিনটা শেষ হলো, আজকে অনেক খাটনি গেল, এবার শান্তিতে একটু ঘুমোনো যাক। দেখলে, আজ মালিক আবার আমায় খাবার দিতে ভুলে গেলেন। কয়েক ঘন্টা বাদে মাঝরাতে, এ দেখি গভীর নিদ্রায় মগ্ন, আমার কপালটা ভালো দেখছি, তাড়াতাড়ি সবকিছু নিয়ে কেটে পড়ি। হা ভগবান, ঘরে তো একটা চোর ঢুকেছে, আর আমার মালিক নাক ডেকে ঘুমোচ্ছে। গাধা তৎক্ষণাৎ কুকুরকে সাবধান করে দিল। আমাদের বাড়িতে চুরি হচ্ছে আর মালিক গভীর নিদ্রায় মগ্ন, তাড়াতাড়ি ওনাকে জাগাও। আমি কেন জাগবো? উনি আমার খেয়ালই রাখেন না, চুরি হলে তবেই ওনার আমার কথা মনে পড়বে, আর তারপর আমার ভালো দেখাশোনা হবে। নিচ বেইমান, নিজের মনিবের ব্যাপারে তুমি এই ভাবো, তোমার লজ্জা করে না? এত অবহেলার পরেও আমি সম্মান করব? আমি ওকে জাগাতে পারবো না। তাহলে আমাকেই মালিককে জাগাতে হবে, না হলে চোর সব চুরি করে পালিয়ে যাবে। এই মূর্খ গাধাটা মনে হচ্ছে আশেপাশে সবাইকে জাগিয়ে দেবে, এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ধোপা উঠে জানলা দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে চোর বাবাজি পালিয়ে গেছে। এই মূর্খ গাধা আমার ঘুমের বারোটা বাজালো, যখন দেখো চেঁচাতে থাকে, ওকে এবার মজা দেখাচ্ছি। ধোপা একটা লাঠি নিয়ে গাধাকে বেদম প্রহার করল। তা দেখে কুকুরের আফসোসে সীমা রইল না। বেচারা গাধা, চোর তো পালিয়ে গেল, মনিব তো জানতেই পারলো না যে তুমি কেন চিৎকার করছিলে। আমার হয়ে কাজ করার কি দরকার ছিল বলো তো? দেখলে, অন্যের কাজে নাক গলালে কি হয়? অন্যের কাজে দখল দেওয়া উচিত নয়। বাঘ আর যাত্রী। একদিন একটা বৃদ্ধ বাঘ ঘন জঙ্গলের এক কাদা ভরা ডোবার পাশ দিয়ে যাচ্ছিল। তখন তার নজর পড়ল একটা সোনার বালার উপর। এই বালাটা আমি রেখে দিই, কোনো কাজে লাগতে পারে। এটা সবাইকে লোভ দেখানোর কাজে লাগবে, এবার আমি শিকারের জন্য অপেক্ষা করি। ঠিক সেই সময় এক যাত্রী পুকুরের ওই পার দিয়ে যাচ্ছিল। বাঘের নজর পড়ল ওই যাত্রীর উপর। আহা, মানুষ খেতে বড় সুস্বাদু আর তারা লোভীও হয়। এই এই যে শোনো, শোনো বলছি, সোনার বালা চাই নাকি? এটা তো আমার কোনো কাজে লাগবে না। সোনার বালা? আরে বা, ভারী সুন্দর তো, কিন্তু না, এর জন্য আমি আমার প্রাণ দিতে পারবো না। কিছুক্ষণ ভাবার পর সে বলল, বালাটা পেলে তো ভালোই হতো, কিন্তু তোমার মতো হিংস্র পশুর উপর ভরসা করি কি করে? তোমার কথাটা ঠিকই, আগে আমি অনেক খারাপ ছিলাম, কিন্তু এক সন্ন্যাসী আমার জীবন বদলে দিয়েছেন। এইবারে এসো আর নির্ভয়ে সোনার বালাটা নিয়ে যাও।
যদি আমি তোমার সামনে যাই, আমাকে শুকেই তো তুমি সন্ন্যাসীর কথা ভুলে যাবে। আরে না না, এমনিতেও দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার নখেও সেই জোর নেই। একদম ভয় পেও না, এসো এসো এইবারে এসে বালাটা নিয়ে যাও। যাত্রীর লোভ তখন তার বাঘের ভয়ের চেয়েও বেশি হয়ে গেল। মনে হয় ও সত্যি বদলে গেছে, যাই বালাটা নিয়ে আসি। কিন্তু যেই সে জলে নামলো, কিছুক্ষণের মধ্যেই, আরে এখানে তো বাঘ রয়েছে, আমার পা আটকে গেছে, আমাকে বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও। বাঘ বাবাজি তখন অনায়াসে যাত্রীর কাছে গিয়ে তাকে বাইরে টেনে এনে তার উপর ঝাঁপিয়ে পড়লো। হে ভগবান, আমি কত মূর্খ, আমার লোভই আমার কাল হলো। মনুষ্য জাতির পতনের কারণই হলো লোভ। বুলবুল আর সারস পাখি। অনেকদিন আগের কথা, সারস পাখিদের রাজা ছিল, কিন্তু ছোটখাটো অন্যায়ের জন্য ও ছোট ছোট পাখিদের প্রাণ নিয়ে নিত। এই কারণে সব পাখিরা মিলে নতুন রাজা চয়নের কথা ভাবতে লাগল। ওরা বুলবুলকে উপযুক্ত মনে করল। ও রাজার মতোই দেখতে। হ্যাঁ, ও চাইলে আমাদের কোনো রকম কষ্ট দিতে পারবে না। কিন্তু এ কথা সারসকে কে বলবে? ও কখনো রাজি হবে না। আমার কাছে একটা উপায় আছে, কাঠঠোকরা আমার সাথে এসো, তোমার সাহায্যের দরকার। কিছুদিন পরে, মহারাজা, আমরা সবাই আপনার ক্ষমতার পরীক্ষা নিতে চাই। একটা মোটা ডালে বসে আপনাকে ওটা ভাঙতে হবে, যদি আপনি না পারেন তাহলে যে ভাঙবে সে আমাদের রাজা হবে। বলো আমায় কোন ডালে বসতে হবে? ওই ডালে। আমি ছাড়া ওই ডাল আর কে ভাঙতে পারবে? চলো। সারস পাখি নিজের পূর্ণ শক্তি লাগিয়ে উড়ে গিয়ে ওই ডালে বসলো, কিন্তু ওই ডাল কিছুতেই ভাঙলো না। যেই পরীক্ষায় ভাগ নেবে তাকে এতটাই মোটা ডালে বসতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী বুলবুল, ওই ডালটা ঠিক আছে, মোটা খুব, তাই তো? ঠিক আছে, ওই ডালটা আগের থেকেও মোটা, বুলবুল যদি ওটা ভাঙতে পারে। যখন বুলবুল ওই ডালে বসলো, ডাল ভেঙে গেল। আরে এটা কি করে হলো, ও ওই ডালটা ভেঙে দিল? সারস পাখি নিজের হার মেনে ওখান থেকে চলে গেল, আর বুলবুল পাখিদের নতুন রাজা হয়ে গেল।